চিকিৎসক ও জনবল সংকটে খুঁড়িয়ে চলছে বাগেরহাটের মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্স। 16 জন চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র 2 জন। নেই রোগ নিয়ন্ত্রণের প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রতিদিন রোগীর ভিড় থাকলেও কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছেন তারা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয়েছে ময়লার ভাগারে। বাগেরহাট প্রতিনিধি এস এম শামসুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। বাগেরহাটের মোল্লাহাটের 7টি ইউনিয়নের বাসিন্দাদের স্বাস্থ্য সেবার ভরসার জায়গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 1965 সালে যাত্রা শুরু করা হাসপাতালটি 31 সজ্জা উন্নীত হয় 1986 সালে, এরপর 50 সজ্জা উন্নীত হয় 2017 সালে। কিন্তু শয্যা বাড়ল, নতুন জনবল নিয়োগ ও অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। 16 জনের জায়গায় ডাক্তার রয়েছেন মাত্র 2 জন। এই প্রতিষ্ঠানে তাই সেবা পেতে দুর্ভোগ পোয়াতে হয় রোগীদের। এখানে কোনো ভালো কোনো এক্সরে নেই, কোনো রক্ত কোনো টেস্ট করার কোনো ই নেই, শিশু ডাক্তার নেই বলে আমাদের খুলনা যেতে হবে। একটা মাত্র মেডিকেল অফিসার, প্রতিদিন অসংখ্য রোগী ভিড় হয়, প্রায় আউটডোরে 250 থেকে 300 রোগী হয়, এবং এই রোগীর চাপ সামলাতে আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকে ময়লা আবর্জনা, চিকিৎসকদের বসবাসের ভবনটিরও নাজুক অবস্থা। এক্স রে মেশিন সহ রোগ নির্ণয়ের বেশিরভাগ যন্ত্রপাতি বিকল। 11 সাল থেকে এখানে রেডিওগ্রাফি যে ছিল সেখান থেকে ট্রান্সফার হয়ে, তারপর থেকে আমাদের এটা টোটালি বন্ধ। আমাদের কোনো সামান্য টেস্ট হলে সেটা আমাদের গোপালগঞ্জ অথবা খুলনা যাওয়া লাগে, আমরা এখানে কোনো সেবাই পাচ্ছি না। চিকিৎসক সংকটের কথা স্বীকার করে নিরসনের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। 31 বেড থেকে 35 বেডে উন্নীত হয়েছে, কিন্তু আমরা শুধু নামে উন্নীত হয়েছে, কাজে কিছু নেই। আমরা 35 বেডের কোনো লোকবল পাই নাই, কোনো জনবল পাই নাই। আমি সরকারের কাছে আশা করব যে অতি সত্বর এই সমস্ত শূন্য পদের নিয়োগ দিয়ে হসপিটালের সার্ভিসকে আরও উন্নত করবে। জনবল নিয়োগ ও অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, এমন প্রত্যাশা মোল্লাহাটবাসীর। রাসেল আহমেদ, আরটিভি।